সাবস্ক্রাইব করুন বন্ধু টিউটোরিয়াল চ্যানেলকে এবং পাশে দেওয়া বেল আইকনে ক্লিক করুন লেটেস্ট ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন বন্ধু টিউটোরিয়াল ইউটিউব চ্যানেল, আমি ভৈরব আপনাদের সঙ্গে। তো বন্ধুরা, প্রত্যেক দিনকার মতো নিয়ে এসেছি আরও একটি নতুন সরকারি চাকরির খবর। কলকাতা পুলিশে এমও অর্থাৎ মেডিকেল অফিসার, সিস্টার ইনচার্জ এবং নার্স গ্রেড টু পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। সম্পূর্ণ কন্ট্রাক্টুয়াল বেসিসে এই নিয়োগটি করা হবে। তো আপনারা যদি আবেদন করতে চান তাহলে আপনারা কিভাবে আবেদন করবেন, আবেদন ফি আপনাদেরকে কী দিতে হবে, আপনাদের শিক্ষাগত যোগ্যতা লাগবে, বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতেই। তো আশা করি আপনারা ভিডিওটি যদি প্রথম থেকে শেষ অবধি মনোযোগ সহকারে দেখেন তো ডিটেলসে আপনারা জেনে নিতে পারবেন। তো চলুন সময় নষ্ট না করে ভিডিওটিকে শুরু করা যাক। আমরা ভিডিওটি শুরু করার পূর্বে প্রত্যেকবারের মতো রয়েছে আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আপনারা ভিডিওর ঠিক রাইট সাইডে আপনারা লাল রঙের একটা সাবস্ক্রাইবের বাটন দেখতে পাবেন, সেটাকে ক্লিক করলেই চ্যানেলটি সাবস্ক্রাইব হয়ে যাবে। এবং ঠিক পাশে একটা বেল আইকন পাবেন অর্থাৎ ঘন্টার আইকন পাবেন, সেটিকে অবশ্যই ক্লিক করবেন এই ধরনের লেটেস্ট সরকারি বেসরকারি চাকরির খবরগুলি প্রত্যেক দিন নোটিফিকেশনের মাধ্যমে পাওয়ার জন্য। তো চলুন শুরু করা যাক। তো বন্ধুরা, এই মুহূর্তে আপনারা যে অফিসিয়াল নোটিফিকেশনটি প্রকাশিত হয়েছে সেটি দেখতে পাচ্ছেন। কলকাতা পুলিশ ডিরেক্টরেট এমপ্লয়মেন্ট নোটিশ নাম্বার এবং ডেট অর্থাৎ নোটিফিকেশনটি পাবলিশ হওয়ার ডেট আপনারা দেখতে পাচ্ছেন। নোটিশ ফর ওয়াক ইন ইন্টারভিউ ফর এনগেজিং ইন দ্য ফলোয়িং পোস্ট পিওরলি অন কন্ট্রাক্টুয়াল বেসিস, দ্য ডিটেলস অফ হুইচ আর ফার্নিশড বিলো, অর্থাৎ সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে কিন্তু কন্ট্রাক্টুয়াল বেসিসে নিয়োগ করা হবে। কোন কোন পোস্ট রয়েছে আপনারা একবার দেখে নিন। এমও অর্থাৎ মেডিকেল অফিসার জেনারেল ডিউটি, এক্ষেত্রে টোটাল শূন্য পদ রয়েছে চারটি, বেতনক্রম থাকবে ৪০,০০০ টাকা। এবং সিস্টার ইনচার্জ গ্রেড ওয়ান, এই পোস্টটি টোটাল শূন্য পদ রয়েছে একটি এবং বেতনক্রম থাকবে ২১,০০০ টাকা। নার্স গ্রেড টু, এক্ষেত্রে শূন্য পদ রয়েছে ৬টি এবং বেতনক্রম থাকবে ১৮,০০০ টাকা। এনগেজমেন্ট অর্থাৎ নিয়োগের ক্ষেত্রে কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন রয়েছে, সেটি অবশ্যই আপনারা দেখে নিন। এটি সম্পূর্ণ কন্ট্রাক্টুয়াল বেসিসে আপনাদেরকে নিয়োগ করা হবে, অর্থাৎ এক বছরের চুক্তিতে নিয়োগ করা হবে। এবং পাশাপাশি এখানে এটা বলা হয়েছে, দ্য কন্ট্রাক্ট অফ দ্য এনগেজমেন্ট উইল বি রিনিউড ইন এভরি থ্রি মান্থস, অর্থাৎ তিন মাস পরপর কিন্তু আপনাদের এই কাজটি রিনিউয়াল কিন্তু করা হবে। মেথড অফ সিলেকশন, এলিজিবিলিটি ফর অ্যাপ্লিকেশন, অর্থাৎ কারা আবেদনযোগ্য সেটি আপনারা দেখে নিন। অ্যাপ্লিকেন্ট মাস্ট বি এ সিটিজেন অফ ইন্ডিয়া অ্যান্ড শুড বি এ পারমানেন্ট রেসিডেন্ট অফ ওয়েস্টবেঙ্গল, অর্থাৎ অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে এবং শুধুমাত্র ওয়েস্টবেঙ্গলের বাসিন্দা হলেই আপনারা, সীমা যেটি থাকবে ৫০ বছরের ওপরে থাকলে আপনারা আবেদন করতে পারবেন না, অর্থাৎ ৫০ বছরের মধ্যে আপনাদের বয়স থাকলে আবেদন করতে পারবেন। এক্ষেত্রে আপনাদের কোয়ালিফিকেশান কি থাকতে হবে আপনারা দেখে নিন। এমও জেনারেল ডিউটির ক্ষেত্রে আপনাদের কি শিক্ষাগত যোগ্যতা লাগবে আপনারা দেখতেই পাচ্ছেন। সিস্টার ইনচার্জ গ্রেড ওয়ান, এক্ষেত্রেও আপনাদের শিক্ষাগত যোগ্যতা কি লাগবে সেটিও আপনারা দেখতে পাচ্ছেন। আপনারা বোঝার সুবিধার্থে ভিডিওটি পজ করে নেবেন এবং ভিডিওটি পজ করে দেখে নেবেন। স্টাফ নার্স গ্রেড টু এর ক্ষেত্রেও শিক্ষাগত যোগ্যতা কি লাগবে সেটিও কিন্তু দেওয়া রয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন। অর্থাৎ আপনারা যেদিন সরাসরি ইন্টারভিউ দিতে যাবেন সেদিন অবশ্যই আপনাদের সঙ্গে কোন কোন ডকুমেন্টগুলো নিয়ে যেতে হবে দেখে নিন। এডুকেশনাল কোয়ালিফিকেশান, এজ প্রুফ, কাস্ট সার্টিফিকেট, এক্সপিরিয়েন্স সার্টিফিকেট, রেসিডেন্সিয়াল সার্টিফিকেট, মেডিকেল ফিটনেস সার্টিফিকেট ইন অরিজিনাল এবং সঙ্গে টু কপি অফ রিসেন্ট পাসপোর্ট সাইজ কালার ফটোগ্রাফ and any other documents in original in support of his or her candidature during walk-in interview, অর্থাৎ walk-in interview দিন অবশ্যই এই সমস্ত ডকুমেন্টগুলির অরিজিনাল অবশ্যই সঙ্গে নিয়ে যাবেন। প্রসিডিওর অফ সিলেকশন, অর্থাৎ সিলেকশন প্রসেস কী রয়েছে আপনারা দেখে নিন। দ্য প্রিপারেশন অফ মেরিট লিস্ট উইল বি মেড বেসড অন অ্যাকাডেমিক রেকর্ডস অ্যান্ড প্রফেশনাল এক্সপিরিয়েন্স, অর্থাৎ মেডিকেল অফিসার এই পোস্টের জন্য অ্যাকাডেমিক রেকর্ডস এবং প্রফেশনাল এক্সপিরিয়েন্সের ওপর ভিত্তি করেই মেরিট লিস্ট তৈরি করা হবে। আদার যে সমস্ত পোস্টগুলো রয়েছে সেগুলি মেরিট লিস্ট তৈরি করা হবে অ্যাকাডেমিক রেকর্ডসের ওপর ভিত্তি করে। শিডিউল অফ ইন্টারভিউ, অর্থাৎ ইন্টারভিউর তারিখ এবং স্থান যেটি রয়েছে আপনারা দেখে নিন। শিডিউল অফ ইন্টারভিউ, নেম অব দ্য পোস্ট, এমও জেনারেল ডিউটি, সিস্টার ইনচার্জ গ্রেড ওয়ান এবং স্টাফ নার্স গ্রেড টু, এই সমস্ত পোস্টের জন্য সরাসরি ইন্টারভিউর তারিখ যেটি রয়েছে এবং রিপোর্টিং টাইম ২৬/১১/২০১৮ অ্যাট ১১ আওয়ার্স এবং সিস্টার ইনচার্জ স্টাফ নার্স এই পোস্টের জন্য ২৬/১১/২০১৮ অ্যাট ১১:৩০ আওয়ার্স।
ভেনিউ কী রয়েছে আপনারা দেখে নিন। কলকাতা পুলিশ হসপিটাল টু বেণীনন্দন স্ট্রিট, কলকাতা 725। এক্ষেত্রে আপনাদের ইন্টারভিউ তারিখ, রিপোর্টিং টাইম এবং ভেনু অবশ্যই আপনারা দেখে নিয়েছেন। যদি আপনারা আরও বিস্তারিত জানতে চান তাহলে অবশ্যই আমাদের ডেসক্রিপশন বক্সে এই নোটিফিকেশনের লিঙ্ক দেওয়া থাকবে, সেই নোটিফিকেশনটি আপনারা ইন্টারভিউ দিতে যাওয়ার আগে ভালোভাবে অবশ্যই দেখে নেবেন। দেখার পরে ইন্টারভিউতে যাবেন। এখানে আপনারা অ্যাপ্লিকেশন ফর্মটি দেখতে পাচ্ছেন, এই অ্যাপ্লিকেশন ফর্মটি এই নোটিফিকেশনের ঠিক নিচে রয়েছে। এই নোটিফিকেশনটি আপনারা ডাউনলোড করে নেবেন, সেখানে এই অ্যাপ্লিকেশন ফর্মটি পেয়ে যাবেন। অ্যাপ্লিকেশন ফর্মটি আপনারা প্রিন্ট আউট করে নেবেন এবং এখানে আপনাদের একটা কালার পাসপোর্ট সাইজের ফটো আপনারা পেস্ট করবেন এবং এই আবেদন পত্রটি আপনারা সঙ্গে নিয়ে যাবেন। অর্থাৎ যেদিন আপনারা ইন্টারভিউ দিতে যাবেন সেদিন আপনারা এটি সঙ্গে নিয়ে যাবেন এবং কোন কোন ডকুমেন্টগুলো আপনাদেরকে নিয়ে যেতে হবে সেটি আমি অলরেডি জানিয়ে দিয়েছি। তো বন্ধুরা, আশা করি আমাদের ইনফরমেশনটি আপনাদের ভালো লাগবে এবং ইনফরমেশনটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন, ভিডিওটিকে আপনার বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করবেন এবং আপনাদের কোনো কোশ্চেন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। পাশাপাশি প্রত্যেক দিন এই ধরনের সরকারি বেসরকারি চাকরির খবরগুলি সবার আগে আপনার ফোনে পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশের বেল আইকনটিকে ক্লিক করে অন করে রাখবেন, এ ধরনের সরকারি চাকরিগুলির খবর প্রত্যেক দিন আপনার ফোনে পাওয়ার জন্য। তো বন্ধুরা ভালো থাকবেন, দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।